দর্শক, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শরীফ ইকবাল চৌধুরীর ক্যামেরা চলন দেখে আসি মঙ্ক স্ট্রিটে অবস্থিত সনাতন ধর্ম মন্দির এবং এলআরডি স্ট্রিটে অবস্থিত বাংলাদেশ হিন্দু মন্দিরে আয়োজিত দুর্গাপূজার অংশবিশেষ। ধন্যবাদ NRB TV, ধন্যবাদ শরীফ ভাই যিনি রেকর্ড করতেছে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি, কান্ট্রি কানাডাতে প্রবাসী বাঙালি আমরা। আমরা বহু কষ্ট করে কষ্টার্জিত এই মন্দির, এই মন্দিরে আমাদের দুর্গা উৎসব হচ্ছে, আমরা খুবই গর্বিত। আমরা দুর্গা মার কাছে অনুরোধ করছি, প্রণাম জানাচ্ছি। আমরা আশা করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করেন, সবার জন্য মঙ্গল ভয়ানক। শারদীয় দুর্গা উৎসবে সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা, সাথে সাথে আমি জানাচ্ছি NRB TV ওনাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে ধন্যবাদ NRB TV কে, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, এবং সনাতন ধর্ম টেম্পলের পক্ষ থেকে সবাইকে আজকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আমার নাম কাকলি, সবাইকে শারদীয় শুভেচ্ছা, NRB TV কে ধন্যবাদ। সনাতন ধর্ম মন্দিরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আমরা গত দু বছর করোনার প্রভাবে দুর্গাপূজা করেছি, কিন্তু উৎসব করতে পারিনি। যখন দুর্গাপূজা এবং উৎসবে পরিণত হয় তখন তাকে বলা হয় দুর্গা উৎসব। সেই উৎসবটি আমরা এবার পালন করছি, দেশে বিদেশে যেভাবে হচ্ছে সেভাবে আমরা করতে যাচ্ছি এবং আমরা কন্টিনিউয়াসলি উৎসব পালন করে যাব। পূজার প্রতিটি অনুষ্ঠানে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এবং উপস্থিত থেকে পূজার অনুষ্ঠানকে সফল করে তুলেছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই পুরোহিত শ্রী কৃষ্ণপ্রবর্তী মহাশয়কে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য। মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক সবাই প্রতি। আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ। Oh, my God.
I'm gonna make you mine.